নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, গত কয়েকদিন আগে কানাডার টরন্টোতে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবির কুমার দে। এখন তিনি সংকটাপন্ন অবস্থায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু তার গাড়িতে থাকা তিন বন্ধু বাঁচতে পারেনি, ঘটনাস্থলেই তারা মারা যান। এদিকে দুর্ঘটনাটি ঘটার পর থেকেই আমরা মিডিয়া ফ্রেঞ্জি লক্ষ্য করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য ছড়ানো হচ্ছে, বিশেষ করে ভিকটিমের পরিবার, বিশেষ করে আরিয়ান দীপ্তর পরিবার থেকে নানান রকমের চার্জ, নানান রকমের অভিযোগ আসছে যেগুলি নাকি খুবই গুরুতর। বলা হচ্ছে যে নিবিরের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে, তার ড্রাইভিং লাইসেন্স ছিল না যখন সে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালানোর সময় নিবির ড্রাঙ্ক ছিল। বলা হচ্ছে যে সেখানে 40 কিলোমিটার স্পিড লিমিট ছিল, পোস্টেড স্পিড লিমিট, সেইখানে নিবিড়ের স্পিড ছিল 140 বা 200 কিলোমিটার। এই সমস্ত তথ্যগুলি আসছে। বলা হচ্ছে যে নিবির ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে, তার পরিবার মারফত আমরা দেখেছি বিভিন্ন ব্লগে, সোশ্যাল মিডিয়াতে তারা উল্লেখ করেছে যে সেই গাড়িতে থাকা যেই মেয়েটি শ্রেয়া বারুই, সেই মেয়েটিকে নাকি নিবির কুমার দে ভালোবাসত বা ভালো লাগত, কিন্তু সেই মেয়েটি নিবিরকে ভালো লাগতো না, সে ভালোবাসত আরিয়ান দীপ্তকে, এবং সেই থেকে দুইজনের মধ্যে একটা টানাপোড়নের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছে যে 31শে ডিসেম্বর রাতে নিবির ড্রাঙ্ক অবস্থায় আরিয়ান দীপ্তকে বেধড়ক মারধর করেছে, এরকম অভিযোগ আমরা অনেক কিছুই শুনছি। তবে সেগুলি জাস্ট কথার কথা, একটা পরিবার, সংক্ষুব্ধ পরিবার, যারা মনে করছে যে নিবিড়ের গাফিলতির কারণে তাদের ছেলে আরিয়ান দীপ্ত এখানে মারা গেছে এবং আরও দুইজন মারা গেছে। সুতরাং তাদের শোক সন্তত পরিবার অনেক কিছুই বলছে, কিন্তু লিগাল যেই ব্যাপারগুলি তারা বলছে যে নিবির কুমার দের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ডেড ছিল যখন সে গাড়িতে ছিল, সুতরাং এই গাড়ি নিয়ে তার সেখানে যাবার কথা ছিল না, বা গাড়িতে ইন্স্যুরেন্স ছিল না, বা গাড়িটা নিবিড়ের মালিকানাধীন ছিল না, নিবিড়ের কাকার নামে এই গাড়িটা কেনা হয়েছিল, অবৈধ ট্রানজ্যাকশন। তারপরে এই জাতীয় আবারও বলছি যে বলা হয়েছে যে নিবিড় ড্রাঙ্ক, এগুলি কিন্তু এখন পর্যন্ত যেই নির্ভরযোগ্য কোনো কর্তৃপক্ষ, বা এই মুহূর্তে যেহেতু এটা তদন্তাধীন আছে ব্যাপারটা, অন্টারিও বা টরন্টো পুলিশ এটা তদন্ত করতেছে, কারণ এখানে অনেকগুলি প্রাণ ঝরে গেছে, সুতরাং এটা একটা বিশাল একটা তদন্তের ব্যাপার, এবং সেই তদন্ত কর্মকর্তাদের পক্ষ থেকে বা সিটি অফ টরন্টো, প্রভিন্স অফ অন্টারিও থেকে কোনো ধরনের বক্তব্য এই পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু নানান কথা চাউর হচ্ছে। কেউ কেউ ইনস্টাগ্রামের এই নিবিড়ের ড্রাইভিংয়ের ক্যারিশমা যেটা পোস্ট করেছিল নিবির, যে কত ব্যাপারভাবে সে গাড়ি চালায়, সেই জিনিসগুলি দিয়ে নানান কিছু বলতে চাইছে। আমরা এখন নিবিড়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ভিডিও দেখতেছি, এই ভিডিওগুলি সে পোস্ট করেছে তার ড্রাইভিং ক্যারিশমা দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে হাউ হাই স্পিডে সে যাচ্ছে, তারপরে পার্কিং লটে সে কীভাবে স্পিনিং করতেছে গাড়ি, এবং এমনভাবে স্পিন করতেছে যে গাড়ির পিছনে থেকে মানে ধোঁয়ার কুণ্ডলি উঠে গেছে, তারপরে আইসের মধ্যে সে গাড়ি চালাচ্ছে, স্পিন করতেছে। তো এই জিনিসগুলি দিয়ে কিন্তু খুব একটা যে কিছু বোঝা যায় সেটা না, কারণ আপনাকে দেখতে হবে যে BMW সে চালাচ্ছে, এবং এটা একটা হাই পারফরম্যান্স কার, এইগুলি এই নর্মাল ব্যাপার। তাছাড়া একটা ইয়াং ছেলে, 20-21 বছরের ছেলে, নতুন গাড়ি,
BMW হাই পারফরম্যান্স কার, সো সেই দিক থেকে এই অনেকেই স্পিডিং করে বা অনেকেই অনেক স্টান্ট করে, এইটা নিয়েও কথা হচ্ছে। অনেকেই বলছে যে নিবিড়ের জীবনযাপন খুবই বেপরোয়া ছিল, বাট আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ মাচ দেয়ার টু রিড ফ্রম ইট, ইটস জাস্ট নাথিং। তো এই সমস্ত পরিস্থিতির প্রেক্ষাপটে তার কাকা, নিবিড় কুমারদের কাকা অভিজিৎ দে ফেসবুকে পোস্ট দিয়েছেন, বলেছেন যে এইসব ব্যাপারগুলি সত্য নয়। তিনি প্রমাণস্বরূপ নিবিড়ের ড্রাইভিং লাইসেন্সের সেইখানে একটা ছবিও প্রকাশ করেছেন। আমরা দেখতে পেয়েছি যে নিবিড় সেইখানে তার G2 লাইসেন্স এবং লাইসেন্সের মেয়াদ 6 মাসের কম, যদিও আমরা জানি যে অন্টারিও প্রভিন্সে আপনার G2 লাইসেন্স থাকলে এবং সেই লাইসেন্সটির বয়স যদি 6 মাসের কম হয়ে থাকে তাহলে আপনি 19 বছরের নিচে একজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন। কিন্তু আমি জানি না তার গাড়িতে যেই 3 জন মারা গেছে তাদের কয়জনের বয়স 19 বছরের নিচে ছিল। কেউ কেউ মন্তব্য করেছেন যে হি ওয়াজ অ্যালাউড টু টেক অনলি 1 প্যাসেঞ্জার ইন দি কার, দ্যাট ইজ নট ট্রু। সো নিবিড়ের গাড়িতে যদি 19 বছরের নিচে একাধিক প্যাসেঞ্জার থাকে তাহলে সমস্যা হবে। অভিজিৎ দে বলছে যে নিবিড় সম্পূর্ণভাবে বৈধভাবে, বৈধ কাগজপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স, বৈধ বিমা কার্ড বা ইন্স্যুরেন্স কার্ড নিয়ে সেই গাড়িটা চালাচ্ছিল, সুতরাং এইখানে অবৈধ কর্মকাণ্ডের কোনো কিছু ঘটেনি। নিজের ফেসবুকে অভিজিৎ লিখেছে, জীবনের এই ক্রান্তিকালে আমাদের পরিবারের সঙ্গে কি ঘটছে তা নিয়ে আজ কিছু কথা বলতে চাই। আমাদের নিবিড় একটি ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওই দুর্ঘটনায় সে তার 3 জন ভালো বন্ধু হারিয়েছে, আমাদের স্নেহের আরিয়ান, শ্রেয়া ও মাহির চাচ্চু। এরপর তিনি লেখেন, নিবিড়ের বিরুদ্ধে কিছু মিথ্যা তথ্য ও অভিযোগ আনা হয়েছে যা আমাদের হতবাক করেছে। অভিযোগগুলো তার ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন ও যানবাহন বিমা সম্পর্কিত। আজ আমরা OPP অফিসার অর্থাৎ অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ, অন্টারিও প্রাদেশিক পুলিশ কর্মকর্তা মার্কের সঙ্গে একটি মিটিং করেছি। তিনি জানিয়েছেন যে নিবিড়ের লাইসেন্স, নিবন্ধন বা কার রেজিস্ট্রেশন এবং বিমা ইন্স্যুরেন্স বৈধ ছিল। এখন আমার কথা হচ্ছে, আপনারা কেন তদন্ত চলমান বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছেন? অভিজিৎ আরও লিখেছেন, আমি জানি যে বাংলাদেশের মিডিয়া ও জনগণ কানাডার নিয়মকানুন সম্পর্কে অবগত না, তবে যারা কানাডায় বসবাস করছেন তাদের সকলের জানা উচিত যে এখানে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাউকে রাস্তায় চলতে দেওয়া হয় না। তাই তদন্ত চলাকালীন কোনো রায় না দেওয়া পর্যন্ত বিভ্রান্ত না হয়ে এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। সবশেষে কুমার বিশ্বজিতের ভাই অভিজিৎ দুর্ঘটনায় নিহত 3 শিক্ষার্থীর আত্মার শান্তি কামনা করেন, তাদের বাবা মায়ের প্রতি সমবেদনা জানান। এরপর তিনি সবাইকে নিবিড় ও কুমার বিশ্বজিতের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান। এদিকে সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, আপনারা জানেন তার স্ত্রী নাহিমা সুলতানা সহ বর্তমানে টরন্টোতে ছেলের পাশে আছে, ছেলে এখনও ICU আছেন এবং এর আগেও তিনি বিভিন্ন স্ট্যাটাস বা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের মানুষের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার ছেলে নিবিড়ের জন্য প্রার্থনা করতে বলেছেন। কুমার বিশ্বজিৎ ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন অভিজিৎ দের পোস্টের পরপরই। তিনি লিখেছেন, জীবন কখনো কখনো অনেক বড় পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত 13 ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার 3 বন্ধু আরিয়ান দীপ্ত, শারিয়ার খান মাহির ও অ্যাঞ্জেলা শ্রেয়া বারুই এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে। নিবিড়ের মতোই বাকি 3 জনকে আমি আমার সন্তানই মনে করি, তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সাথেই আমার সম্পর্ক ছিল বন্ধুত্বমূলক।
আমি মেনে নিতে পারছি না তারা নেই, সন্তান হিসাবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত। আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই শোক সহ্য করবার শক্তি দেন। আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়া পরবশ হয়ে আমার নিবিড়কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবির এখনও আইসিইউতে শয্যাশায়ী। এই আকস্মিক ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি আমার সকল বন্ধু পরিচিতজন এবং ভক্তবৃন্দের কাছে নিবিরের জন্য দোয়া আশীর্বাদ কামনা করছি। আর যারা ইতিমধ্যে নিবিরের সুস্থতা কামনা এবং আমার পরিবারের এ দুঃসহ অবস্থা কাটিয়ে ওঠার জন্য দোয়া আশীর্বাদ করেছেন ও করছেন তাদের কাছে আমি চিরঋণী। কুমার বিশ্বজিৎ। এদিকে টরন্টো এবং মন্ট্রিয়ালের মন্দিরে মন্দিরে নিবিরের সুস্থতার জন্য চলছে প্রার্থনা। দর্শক, আমরা নিবিরের বাবা এবং নিবিরের কাকার বক্তব্য শুনলাম এবং আমরা অনেক গুজবও শুনছি, গুজব নাকি সত্যি সেটা সময়ই বলে দেবে। তবে এই যে বিশেষ করে আরিয়ান দীপ্তর পরিবার থেকে যেই ধরনের অভিযোগগুলি উঠে আসছে নিবিরকে লক্ষ্য করে, যে নিবির ইচ্ছাকৃতভাবে এটা ঘটিয়েছে একটা আক্রোশের বশবর্তী হয়ে, নিবির ড্রাঙ্ক ছিল, নিবিরের লাইসেন্স সাসপেন্ডেড ছিল, নিবির 40 কিলোমিটারের জায়গায় 140 বা 200 কিলোমিটার গাড়ি চালাচ্ছিল, যে নিবিরের এই গাড়িটা নিবিরের না, এটা অন্য কেউ, মানে অবৈধভাবে একটা অবৈধ ট্রানজ্যাকশন এখানে হয়েছে, মানে আরও অনেক কিছুই বলা হচ্ছে। তো এগুলি সব কিছুই তদন্তে বেরিয়ে আসবে, এখানে ধামাচাপা দেবার কিছু নেই। কানাডিয়ান পুলিশ খুবই সিরিয়াসলি তদন্ত করবে, কারণ সব তদন্ত, যত অপরাধ যত ছোট বা বড়ই হোক, ঘটনা যত ছোট বা বড়ই হোক, এইখানে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই। সেটা যদি ট্রুডোর ছেলেমেয়েরাও জড়িত থাকতো তাহলেও হতো, হয়তো মানুষ বলবে কুমার বিশ্বজিৎ একজন হাই প্রোফাইল একজন ব্যক্তি, হয়তো কিছুই হবে না বা কি। তো অ্যাক্সিডেন্ট, এটা মনে রাখতে হবে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, এনিথিং ক্যান হ্যাপেন, এনিবডি ক্যান গ্যাট ইন টু অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা যে কোনো কারণে হইতে পারে। সেখানে মানুষ হার্ট অ্যাটাক করতে পারে গাড়ি চালাইতে গিয়া, অ্যাক্সিডেন্ট হইতে, সেটা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে, অনেক কারণ অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমরা যে এইখানে উই ডোন্ট নো, যেই সাক্ষীগুলি ছিল ওইখানে তিনজন মানুষ, তারা কেউ জীবিত নাই, সুতরাং সেই রাতে কি ঘটেছিল সেটা একমাত্র নিবিড়ই বলতে পারবে, যদি তার স্মৃতিশক্তি থাকে, মানে অটুট থাকে তাহলে বলতে পারবে। আমরা শুনেছি যে সে এখনও আইসিইউতে আছে, সুতরাং একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেইখানে তিনজন মানুষ মারা গেছে, খুবই মর্মান্তিক। কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু আমরা কাউকে দোষী করতে পারি না, অনেক কারণ অ্যাক্সিডেন্ট হইতে পারে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাক্সিডেন্ট। তো আমার সমবেদনা থাকলো আরিয়ান দীপ্তর পরিবারের প্রতি, আরিয়ান দীপ্ত স্বর্গবাসী হোক, অ্যাঞ্জেলা শ্রেয়া, তারপরে মাহির, তারা সবাই যারা নিহত হয়েছে স্বর্গবাসী হোক, কিন্তু একটা তদন্তাধীন ব্যাপারে, মানে এই সমস্ত যেগুলি ফ্যাক্ট না জেনে শুধুমাত্র গেস করে কল্পনা প্রসূত বক্তব্য রাখাটা মনে হয় না উচিত। এবং যতই আমাদের সমর্থন থাকুক এই তিনটি, বা সহমর্মিতা সমবেদনা থাকুক এই তিনটি যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি, আমাদের চিন্তা করতে হবে আপাতত সঠিক তথ্যগুলো বের না হওয়া পর্যন্ত যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবং যদি এইখানে নিবিড় দোষী হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে বা ড্রাঙ্ক থেকে থাকে, বা ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ডেড থেকে থাকে, বা ইন্স্যুরেন্স না থেকে থাকে, বা তার গাড়ি অন্য কারো গাড়ি, এটা মানে এই জিনিসগুলি যদি ঘটেই থাকে তাহলে কিন্তু নিবিড় ছাড়া পাবে না। এবং এই এটার জন্য এই মনে রাখতে হবে তিনটা মানুষ মারা গেছে, সো এইগুলির, বা র্যাকলেস ড্রাইভিংও যদি করে থাকে, সবই লিগাল, কিন্তু তার ড্রাইভিং যদি র্যাকলেস এটা প্রমাণ হয়ে থাকে তাহলেও কিন্তু নিবিড় ছাড়া পাবে না। সো আমরা মিডিয়া ট্রায়াল না করে, মিডিয়া ফ্রেঞ্জিতে গা ভাসিয়ে না দিয়ে আমরা ওয়েট করি তথ্য, প্রকৃত তথ্য
সরকারি তরফ থেকে আসার জন্য এবং তারা সঠিক বিচার বিশ্লেষণ তদন্ত করেই একটা সিদ্ধান্ত নেবে। যদি নিবিড়কে কাঠগড়ায় নিতে হয় তারা সেটা করবে, যদি নিবিড়কে তারা নির্দোষ মনে করে তাহলে তারা সেটাও করবে। এই মুহূর্তে নিবিড় সুস্থ হয়ে উঠুক সেটাই আমাদের প্রার্থনা থাকবে। আমরা বুঝতে পারছি নিবিড়ের বাবা মা নিবিড়ের আত্মীয় স্বজন কী অবস্থায় আছে এবং একই সাথে আমরা এটাও বুঝতে পারছি যে যারা এই পৃথিবীতে আর নাই তাদের পরিবারেরও কী অবস্থা। লেটস নট ড্র কনক্লুশন, প্রকৃত ঘটনা আমরা জানি না, ঠিক আছে? সকলেই ভালো থাকুন, নমস্কার।